তোমাদের সকলকে এম এম এডুকে স্বাগত তোমরা যারা দু হাজার বাইশ এর নিয়োগ সংক্রান্ত রয়েছ এবং তোমরা যারা প্রথম যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং হয়েছে তোমাদের যেখানে নাম ছিল না এবং তোমাদের ফার্স্ট স্টেট লেভেল কাউন্সিলিং এ তোমাদের চান্স রয়েছে এবং তোমরা একুশ থেকে চব্বিশ এ ফেব্রুয়ারি যে কাউন্সিলিংটা হয়েছিল এবং সেখানে কিন্তু কাউন্সিলিং বলতে তোমরা কোন স্কুল কোথায় পাচ্ছ সেটা কিন্তু বলা হয়নি সেখানে কি হয়েছিল তোমরা সেখানে গিয়ে দেখেছিলে যে তোমাদের অপশান দেওয়া হয়েছিল দু তিনটে করে অপশান যে তোমরা কোন কোন জেলা পড়ে রয়েছে এবং তোমরা কোথায় নিতে চাও এবং ওইটা হওয়ার পরে তোমরা জাস্ট জেনেছিলে যে তোমাদের এই জেলায় তোমরা চাকরি পাবে এবং কোন সার্কেলে পাবে এবং কোন স্কুলে পাবে তোমরা জানতে পারো এবং তোমাদের ওই জন্যই ওই কাউন্সেলিংটা হওয়ার পরে তোমাদের এবার বাকি তোমরা কোথায় পাবে সেই নিয়ে আরও একটা নোটিশ দিয়েছে তোমরা নোটিশটা কি দিয়েছে একটু সংক্ষেপে বলছি তোমরা ভালো করে দেখে নাও দেখো রেফারেন্স নাম্বার বিভিন্ন ডেটে দেওয়া আছে এবার কি বলা হচ্ছে পার্টেনিং টু দ্য দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস যেটা হচ্ছে মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বেসড অন স্টেট লেভেল কাউন্সিলিং হেলড বিটুইন একুশ দুই দু হাজার চব্বিশ থেকে চব্বিশ দুই দু হাজার চব্বিশ ইন ফার্দার ইন্স টু নোটিফিকেশন বিয়ারিং নম্বর এত ডেটেড ষোলো দুই দু হাজার চব্বিশ টু রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস দেখো তোমাদের কিন্তু ষোলো তারিখে যে নোটিশটা দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে তোমাদের স্টেট লেভেল কাউন্সিলিং হবে ফার্স্ট সেটা হচ্ছে একুশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি এবং সেটা কিন্তু হয়ে গেছে এবং তোমরা অলরেডি দেখতে পেয়েছো যে তোমরা কোন কোন জেলায় তোমরা পাচ্ছ এবার কি বলা হয়েছে এম প্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ অর হার অ্যাপ অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল এবার দেখো কি বলা হচ্ছে যে তোমরা যে জেলাতে তোমরা চয়েস করেছো বা তোমরা পাচ্ছ এবং তোমাদের বলা হচ্ছে খুব শীঘ্র তোমরা সেই জেলা যে মেন অফিস ডিপিএসসি অফিস তোমরা সেখানে গিয়ে কনট্যাক্ট করো এবং তোমাদের পরবর্তী কাউন্সিলিং কবে হবে তোমরা কোথায় পাবে এবং সেই বিস্তারিত খবর তোমাদের পেতে হলে তোমাদের সরাসরি কিন্তু সেই জেলা ধরো কোনো একটা ছেলে মালদার জেলা স্টুডেন্ট এবং দেখা গেল সে পেচে কোচবিহার তাহলে কী করতে হবে তাকে কোচবিহার ডিস্ট্রিকের যে ডিপিএসসি ডিপিএসসি অফিস তোমাদের সেখানে গিয়ে কিন্তু সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে কিন্তু খোঁজ খবর নিতে হবে যে তোমাদের ক কবে হবে এবং কোথায় কোথায় ফাঁকা আছে তোমরা কোথায় নিতে চাও ঠিক আছে তাই তোমরা সময় নষ্ট নষ্ট না করে আজকে চলে যাও এবং তোমরা গিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা তোমরা নিয়ে নাও এবং তারপরে বলি ওইটা হয়ে গেলে কিন্তু অলরেডি আবার তারপরে সেকেন্ড স্টেট লেভেল নোটিশও কিন্তু দিয়ে দিয়েছে এবং সেটা কবে হবে সেটাও বলে দিয়েছে তার সঙ্গে কিন্তু আবার দু হাজার কুড়ি বাইশ ডিএলএ সেশন যারা রয়েছ তাদেরও কিন্তু ইন্টারভিউ হওয়ার কিন্তু একটা সময় দিয়ে দিয়েছে এবং তোমাদেরকে ইন্টারভিউ যে তৈরি হতে হবে তাই সবাই কিন্তু রেডি থাকো এবং এইগুলো হয়ে গেলে পরবর্তী আশা করি দু হাজার বাইশে যে ডেট তার কিন্তু নিয়োগের পদ্ধতি শুরু হয়ে যাবে তাহলে আজকের মতো এইটুকুই